এক একজন মহিলা জাহান্নামে যাওয়ার সময় কমপক্ষে চারজন পুরুষকে সাথে নিয়ে যাবে, এক একজন বেপর্দা বেলিল্লাপনা হয়ে যারা চলে, অশৃঙ্খল জীবন যাপন যারা করছে পর্দা ছাড়া, এই মহিলাগুলো জাহান্নামে গেলে একা যাবে না। তিরমিজি শরীফের হাদিস, তার বাবাকে সাথে নেবে, তার বড় ভাইকে সাথে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে।